আসসালামু আলাইকুম শুভ কথা আর গানে নিহন বাংলার এই আয়োজনে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ যে যেখান থেকে দেখছেন আশা করি সুস্থ এবং ভালো আছেন আমাদের এই অনুষ্ঠানে আজকে আমাদের সাথে অতিথি হিসাবে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী পলাশ সাজ্জাদ পলাশ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা এই করোনার সময়ে দিনগুলো কিভাবে কাটছে আসলে মার্চের প্রথম দিকে আমি দেশের বাইরে থেকে আসছি মার্চের তিন তারিখে তো তারপরে ২৬ তারিখের পর থেকে তো আমাদের লকডাউন শুরু হয়েছে তো এরপরে আমি বাসায় ছিলাম মোস্টলি বাসায় ছিলাম অফিসের কাজ যখন খুব জরুরি হয়েছে তখন গিয়েছি এবং বাসার যখন বাজার টাজার ব্যাপার থাকে এগুলা তে গিয়েছি আর হচ্ছে বাচ্চাদের জরুরি কাজে গিয়েছি এই ছাড়া কোনো আড্ডা বা এরকম টাইপের কোনো কিছু তো আমি জানিনি এই জিনিসটা মেনটেন করেছি এখনো পর্যন্ত করছি আলহামদুলিল্লাহ যে আপনি সুস্থ আছেন এবং আমাদের সাথে আজকে সংযুক্ত হতে পেরেছেন দর্শক মণ্ডলী আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সুদূর বাংলা আমি জাপান থেকে এই অনুষ্ঠানটি হোস্ট করছি এবং আমার সাথে আজকে সুদূর বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন আমাদের সবার প্রিয় কণ্ঠশিল্পী পলাশ সাজ্জাদ পলাশ ভাই অনেক বিষয়ে আজকে গল্প হবে আড্ডা হবে তার আগে একটু জেনে নিই আপনার জাপান সফরের অভিজ্ঞতা আপনি যে আমাদের বৈশাখী মেলাতে এসেছিলেন বিশাল একটা অনুষ্ঠান হয় আমাদের সেই অভিজ্ঞতাটা দিয়ে আমরা শুরু করি আজকের আলোচনা এটা আসলে প্রথম থেকে বলি আমাকে মিউজিশিয়ান একজন মিউজিশিয়ান আমাদের যে আমার সাথে যোগাযোগ করে প্রথমেই যে জাপানে একটা শোর জন্য আপনাকে একটু যেতে হবে বললাম জাপানের শো তো একটা শো আমরা আসলে আমি আসলে প্রথম থেকে কমার্শিয়াল মাইন্ডেড একটু বেশি বাণিজ্য মানে আসলে কমার্স নিয়ে পড়েছি তো তো আমি যে বললাম যে একটা শোতে আমি তো যাব না তো বললো ভাইয়া এটা সবাই যায় পার্টিসিপেট করে বাঙালিদের একটা আনন্দ একটা অনুষ্ঠান আনন্দের ইয়ে যাই হোক ওখান থেকে পরে মাসুদ ভাই আমাদের আহ আমাদের বড় ভাই আমার বড় ভাইয়ের বন্ধুবণি আহ মাসুদ ভাই আমাকে আহ পরে ওনার সাথে কথা হলো পর ওনাদের অফিসে ধারা সম্ভবত ওখানে গেলাম কথাবার্তা হলো পরে ফিমেল সিঙ্গার নিয়ে কথা হলো তো আমার তো কোনো চয়েস নেই বিকজ ফিমেল সিঙ্গার যে যেতে পারে আহ ফাইনালি আমরা গেলাম এবং প্রথম থেকে যেটা হচ্ছে আমার একটা ভীতি ছিল যে আমি শুনেছি যে জাপানে হচ্ছে আহ ঘন ঘন আর্থকুয়েক মানে ভূমিকম্প হয় তো এটা নিয়ে আমার একটা ভীতি ছিল এবং আমাকে নিয়ে ইকে বোকার ওই আপনাদের ওইখানে কাছাকাছি যে হোটেলে উঠানো হলো সে হোটেলে আমার ফ্লোর ছিল তেরোতলা তেরো তলা আমার রুম ছিল এবং যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে শো কেমন হয়েছে না সব ঠিক আছে সব ঠিক ছিল আলহামদুলিল্লাহ দ্য রেসপন্স অফ দ্য অডিয়েন্স অডিয়েন্সের যে রেসপন্স এরকম রেসপন্স আসলে ভেরি রেয়ার এত ভালো রেসপন্স আমরা সবসময় পাই না যেটা হচ্ছে যে কে ওখানে কি মাইন্ডেড কে থেকে আসে এরকম কিছু নাই সবাই মিলে যে এনজয় করছে এবং আমি শুধু আমি একা সিঙ্গার বলে না সব সব সিঙ্গারের গানই যখনই হয় আমি শুনেছি এটা যে ওখানে চমৎকার একটা পরিবেশ এবং এত সুন্দর আমাদের শহীদ মিনারে একটা স্টিলের শহীদ মিনার আছে আমি ওটা ওটাও ছবি তুলে নিয়ে এসছিলাম এবং আমার অভিজ্ঞতা সেটা হচ্ছে ভয়াবহ অভিজ্ঞতা সেটা হচ্ছে আমার আমার রুমে আমরা একটু বাইরে গিয়েছিলাম আমার রুমমেট ছিলেন একজন কিশোর কিশোরদা হচ্ছেন রিচার্ড কিশোর মিউজিশিয়ান তো আমরা বাইরে গিয়েছিলাম বাইরে থেকে ফেরার পরে দেখি আমাদের টাওয়াল টেবল কোন কিছু মানে জায়গা মতো নেই পড়ে গেছে ফ্লোরে তো আমরা কমপ্লেন করতে পারছি না কারণ রিসিপশন হচ্ছে ওরা ইংলিশ বলতে চায় না হয়তো বলতে পারে বলতে চায় না পরে আপনাদের সংগঠকদের সংগঠক ওদের থেকে ওনাদেরকে জানালাম তো ওরা পরে জানালো যে একটা আর্থ হয়েছিল

দিলমাত মাসুদ ফ্রম চায়না পলাশ ভাইকে সালাম এবং শুভেচ্ছা রনি খান ফ্রম জাপান পলাশ ভাইকে সালাম আস্তে আস্তে বন্ধুরা যুক্ত হচ্ছে আমরা আমাদের গল্প এবং আড্ডা চালিয়ে যাই আর জামিন ভাই হচ্ছে শামীম ভাই হচ্ছে আমাদের সবার খুবই প্রিয় একজন মানুষ উনি বাংলাদেশের একজন বিখ্যাত সাউন্ড ইঞ্জিনিয়ার এবং বেসিক্যালি উনি মিউজিশিয়ান উনি বেস গিটার বাজান বাজাতে চান না আসলে আমি একবার একটা শোতে নিয়ে

যার গানের অ্যালবামের কথা আমি গুগলে খুঁজতে যেয়ে একটু হিমশিম খেয়েছি যার একক অ্যালবামই প্রায় আটত্রিশটি হুম এবং মিক্স বাইন্ড মিক্স এবং বিভিন্ন ধরনের মিক্স অ্যালবাম মিলিয়ে আরও আছে দুশো সত্তরটি তো এতগুলো অ্যালবাম আমরা তো একটা গান করতেই আমাদের খবর হয়ে যায় সেখানে ভাই এই যে একটা দীর্ঘ মানে সময় ধরে সবসময় স্টুডিওতে বসবাস করা হ্যাঁ কারণ এতগুলো গান করতে গেলে আত্মাকে তো ভয়েস দিতে হয়েছে সাউন্ড চেক করতে হয়েছে মিউজিক চেক করতে হয়েছে শুরু করার সাথে বসতে হয়েছে সো স্টুডিওতে আত্মাদের একটা মূল্যবান সময় কেটেছে আমি আমার বিভিন্ন দিকে যাওয়ার আগে আমি একটু আত্মের স্টুডিও জীবন নিয়ে স্টুডিওতে বিভিন্ন ভালো লাগা বা কোন কাজগুলোতে বিশেষ কোন স্মৃতি আমি একটু স্টুডিও জীবনের গল্প শুনতে চাই আমার ফার্স্ট স্টুডিও এক্সপেরিয়েন্স হচ্ছে আমি যখন আমার রেসপন্স জি ব্যান্ড ছিল এটা হচ্ছে আমার যখন এসএসসি পাস করিনি আমরা সেই সময়ের যে অ্যালবামটি হয়েছিল রেসপন্স ব্যান্ডের আলপনা তুমি মনে ভুলে গেছো তো আমরা কুলন থেকে কিছু মানুষ আসলাম আমরা মিউজিক ট্র্যাকে আমরা কেউ অংশগ্রহণ করিনি শুধুমাত্র আমরা গান গেয়েছিলাম ওইটা হচ্ছে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার গান যেগুলো আমার গাওয়ার কথা ছিল না সেগুলো আমাকে গাইতে হয়েছে যে কোনো কারণে হোক এটা হচ্ছে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স আর অরবিটের সময় যেটা এসে সেটা হচ্ছে সারগামে কাজ হয়েছে যেটা হচ্ছে অনেক একটু আপগ্রেডেড ছিল যদিও তখন স্পুলেই রেকর্ডিং হতো আহ সারগামে হচ্ছে তৎকালীন সময়ে বাংলাদেশের যারা এবং আমরা যাদের নাম স্মরণ করলে আসলে হাত দেই সে বাচ্চু ভাই নিলয় আহ আহ লাবু ভাই মানে মানাম ভাই এরা আসতেন সন্ধ্যায় আড্ডা দিতেন তো ওইটা দেখলে আমরা চোখ বড় করে তাকায় থাকতাম মানে এইটা যে ওনাদের দেখছি আমরা খুলনা মানে খুলনা থাকতে আমরা নাম শুনেছো ওনাদের তো এটা একটা এক্সপিরিয়েন্স যে মানে স্টুডিওতে এরপরে আমি অরবিটের যে গানটি সেটা আমার আর একটা এক্সপিরিয়েন্স হয়েছে সেটা হচ্ছে লালশাড়ি গানটি আমি গাইতে চাইনি তখনও ওই গানটি আমি চাইনি কারণ হচ্ছে আমার সবসময় মনে হচ্ছে যে আমি একটু মানে ভালো কথার গান করব ভালো কথা বলতে মানে একটু সাহিত্য সাহিত্য টাইপের হবে লাল শাড়ি রাতে যায় ফুল বনে তার আগে আশ্রাব লিখেছিল লাল শাড়ি রে পরে বেদের মেয়ে জ্যোৎস্না দেখতে যায় জনকীয় মহিলা আমি বললাম বেদের মেয়ে জ্যোৎস্না হবে না লাল শাড়িও হবে না আমি গান গাবোই না তো আমাকে ওরা এক পর্যায়ে আমাকে আমি কিন্তু ভেঙেই গেছিলাম আমি স্টুডিও থেকে আমার ট্র্যাক করার পর আমি আমাকে ডাকা হলো আমি কিন্তু ভেগে গেলাম ওরা আমাকে খুঁজে বের করে আনলো এবং আমাকে এক এক ধরনের ঘাড় ধরে ঘাট ধরে আমাকে গানটা গাওয়া আমি কিন্তু বুঝিনি যে এই গানটি আমাদের অরবিটের অন্যতম পরিচয় হয়ে যাবে তো এইটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স স্টুডিও এক্সপিরিয়েন্স এন্ড আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে ফিল্মে যখন ফার্স্ট আমি গান করি নাইনটি এ তখন যে আমার এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে আমি সাবিনী আসমিনের সাথে ডুয়েট গান করছি আমার দুই পা কাঁপছে আলাউদ্দিন আলী হচ্ছে মিউজিক ডিরেক্টর আমার দুই পা কাঁপছে দুই পা দুই পা সাথে ঠকাঠক ঠক শব্দ হচ্ছে রীতিমতো কারণ আমার তখন কি এক্সপিরিয়েন্স সাবিনিয়াসমিনের সাথে গান গাওয়ার এক্সপিরিয়েন্স আছে নাকি আলাউদ্দিন আমার আসলে মিউজিকের শিক্ষাটাও অত বেশি ছিল না তো আমি এত ভয় পেয়েছিলাম আমার মনে হয় আমি ওই গানটা গাইতে পেরেছিলাম এখন আমার ভালো মনে হয় আমি গাইতে পেরেছিলাম আসলে রেকর্ডেড হয়েছিল এরকম মনে হয় তো আলাউদ্দিন আলাই যখন আহ আলাউদ্দিন তো উনি প্রয়াত হয়েছেন ওনার আত্মার শ্রদ্ধা আত্মার শান্তি কামনা করছি লাস্ট ওনার ফিল্মে যে গানটি করতে যাই তখন আমি এরকম আমি খুব আমার ব্যবসার কাজে বাইরে ঢাকার বাইরে ছিলাম তো যখন আমাকে প্রডিউসার ডিরেক্টর সুমন ফোন করলেন তখন আমি গেলাম দেখলাম কোনাল আমার কোনাল হচ্ছে আমার কো আর্টিস্ট আহ গীতিকা শহীদুল্লাহ ফরাইজি তো আমি গেলাম দেখলাম যে এটা হচ্ছে আহ একটা ফিল্মের যে আহ ইয়ে হয় আপনার আহ মহরত হয় মহরত মহরত হচ্ছে তো আমার সেম সেই ফিলিংটা চলে আসলো যে আমি আসলে আমার শরীর এত টায়ার্ড লাগছে আমার হয়তো লো হয়ে গেছে কোনো কারণে সামনে বসে আছেন সেই রাগান্বিত চেহারা নিয়ে এবং ডিরেক্টর প্রডিউসার তারাও খুব আশা নিয়ে বসে আছেন কিন্তু আমার শরীর খুব অসুস্থ লাগছে তো ওই একই এক্সপিরিয়েন্স হলো কিন্তু আলটিমেটলি গানটা খুব ভালো গান হলো এবং থ্যাংকস টু আলাউদ্দিন আলী ভাই আলাউদ্দিন আলী ভাই আজকে আমাদের মাঝে নাই শ্বশুরীর নাই কিন্তু ওনার সুর ওনার গান নিয়ে আমাদের মধ্যে আছেন স্টুডিও আমার অনেক এক্সপিরিয়েন্স হাজারো এক্সপিরিয়েন্স এগুলো আসলে বলে শেষ করা যাবে না না আমরা আমাদের আজকের এই অনুষ্ঠান থেকে আমরা চিত্তস্বরে আমরা স্মরণ করছি প্রয়াত গীতিকার সুরকার এবং সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী খানকে তার আত্মার শান্তি কামনা করছি আলাউদ্দিন আলী খান নেই খান নেই আচ্ছা সরি হ্যাঁ আমি এটা প্রায় গুলিয়ে ফেলি কারণ আজম খান এবং সব মিলিয়ে না আজম খান হচ্ছেন আলম খানের ভাই জি দুঃখিত আর আলাউদ্দিন আলী হচ্ছে আলাউদ্দিন আলী হচ্ছেন অন্য ওই খানা না ওনাদের হচ্ছে ব্রাহ্মণ ওনাদের হচ্ছে আলাউদ্দিন আলী হচ্ছেন ওনাদের আরেকটা ইয়ে আছেন আমি আসলে এখন মনে করতে পারছি না যেমন রুপু ভাই আলী اکبر রূপু জি ওনাদের আত্মীয় তারপরে আলী আক্রম শুভ ওনাদের আত্মীয় তো এরকম ওনাদের একটা ফ্যামিলি আছে যারা শুধু মিউজিক করেছেন সারা জীবন এখনো করেন পলাশ ভাই জাতীয় চলচ্চিত্র পুরস্কার এটা তো একটা সমস্ত শিল্পীর একটা সাধনা থাকে একটা স্বপ্ন থাকে না এবং সেটা আপনার মা তুমি আমার আগে যেও নাকো মরে এই যে খোদার পরে মা চলচ্চিত্রটা সম্ভবত মিল্টন ভাই এটা সুর দিয়েছেন আমার যতটুকু মনে পড়ে লিখেছেন এবং শুরু করেছেন লিখেছেন এবং শুরু করেছেন এই অভিজ্ঞতাটা যদি আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করতে বেসিক্যালি এটা ছিল আমাদের একটা অ্যালবামের গান ছিল ইদের অ্যালবাম এটা 2002 সালে বা 2000 হ্যাঁ 2002 সালে অ্যালবামের নাম ছিল ভুল করেছি ভালোবাসে জি তো এই অ্যালবামে আমরা একটা দেশের গান করতে আমি বলেছিলাম মিল্টন ভাই আমার তো দেশের গান খুব কম তো আমাকে একটা দেশের গান করে দেন তো বললো যে ঠিক আছে মিল্টন ভাই খুব কুইক গান করে ফেলতে পারতেন এখনো করেন তো মিল্টন ভাই ঠিক আছে করে দেবো ইন দ্য মিন টাইম ওনার আম্মা অসুস্থ হয়ে যান ওনার আম্মা খুবই অসুস্থ হয়ে যান ওনার আম্মা কুষ্টিয়াতে ছিলেন তো উনি ওনার আম্মাকে আহ ওনার জন্য মন খারাপ করে আসলে উনি গানটা বানিয়েছিলেন এবং আমাকে বললেন যে গানটা করলাম তুমি গানটা গাও শুধু বললাম ভাই এটা তো দেশের গান না তো মা নিয়ে গান আমি কখনো মানিগার বল না তুমি গাও তো যাই হোক ট্র্যাক হলো মিউজিক ট্র্যাক হলো আমার খুব ছোটবেলার বন্ধু সোহেল আজিজ আমাদের সবার চেনা মানুষ মিউজিশিয়ান কিবোর্ডিস্ট সোহেল আজিজ বাজালো লিটেন্ডিকসটা রিদম করলেন জি ওই সময় যারা যারা মোটামুটি লাইমলেটে ছিল সবাই আমার অ্যালবামে কাজ করেছে যাই হোক আমার স্টুডিওতে রেকর্ডিং হয়েছে গানটা গাওয়ার সময় যেটা হয়েছে যে আমি যখন গান গাইতে দাঁড়ালাম গান প্রথমে ওনার কাছ থেকে তুললাম গানটা তোলার পরে আমি যখন আমাদের ভোকাল যে রুমটা ছিল খুব বেশ বড় সাইজ ছিল আমাদের স্টুডিওটা অনেক বড় ছিল মানে তো দাঁড়ালাম তখন কাছের পাশে মিল্টন ভাই এবং সাউন্ড ইঞ্জিনিয়ার পিয়াল ভাই জিয়াউল হাসান পিয়াল উনিও খুলনার এবং আর কিছু একজন ছিলেন তো যাই গানটা গাওয়া শুরু করলাম তো খুব মানে নরমালি গান গা শুরু করলাম কিন্তু গানের ভেতর যখন যাওয়া শুরু করলাম যে গানের ভেতর ঢুকে গেলাম যখন তখন যেটা হয়েছে সেটা হচ্ছে মিল্টন ভাই কান্নাকাটি করছেন পিএল ভাই কান্নাকাটি করছেন এবং আমিও যথারীতি আমার আমার আসলে গান গাওয়া হচ্ছে না এবং অনেক কষ্টে অনেক কষ্টে সত্যি কথা বলতে এখনো অনেকে বলেন যে আপনার আহ গানের ধরা কিন্তু ভুল আছে হ্যাঁ ধরা ভুল আছে আহ কথার কথা যে একদম পারফেক্ট টিউনে কিন্তু নাই ছিল না কিন্তু এই গানটি আবেগের কারণে হয়তো মায়ের দোয়ার কারণে হয়তো আল্লাহর রহমত অবশ্যই আহ পার পেয়ে গেল যে যা আছে এই অবস্থায় যাবে এবং যাওয়ার পরে আমাদের টার্গেট সং ছিল অন্য সে টার্গেট সং বাদ গেল সে টার্গেট সং বাদ আমার এই গানটাই হচ্ছে আমাকে নতুন করে আমাকে একটা জীবন দিল মৌলিক গানের জগতে এই এর ঘটনার পর হচ্ছে জাতীয় পুরস্কার যেটা হচ্ছে সেটা হচ্ছে তেরো বছর পরে এই ঘটনা তেরো বছর পরে দুই হাজার না আসলে পরে মা ছবিতে এই গানটি ওনারা চাইলেন আমার কাছে চাইলেন না চাইলেন হচ্ছে আমার প্রডিউসারের কাছে সেলিম খান যিনি সংগীতার প্রোডাকশনের মালিক আহ উনি নগদ টাকায় গানটি বিক্রি করে দিলেন আহ দেওয়ার পরে ছবিটি যে সুরকার ছিলেন কোথাও পরের মাসিক ডিরেক্টর ছিলেন সে আলী আকরম শুভ তো ও আমাকে বললো যে পলাশ ভাই গানটা আমি আমি পেয়েছি বাট আমার মনে হয় গানটা আরেকবার গাইলে ভালো হবে অনেক জায়গায় সুরে একটু সমস্যা আছে আমি বললাম যে হ্যাঁ অবশ্যই গানটা যদি না আমাকে বললে ট্র্যাক করলে আমি আবার গাই গিয়ে দিব তো যেটা হয়েছে সেটা হচ্ছে পরে যে অনেক যুদ্ধ টুদ্ধ হওয়ার পরে আমি আমার প্রোডিউসারকে বলেছি আমি গান দিব না আমি পারমিশন দিব না আমি মামলা করে দিব তো যাই হোক উনি যে অর্থকড়ি গ্রহণ করেছিলেন ওদের কাছ থেকে সেই অর্থকড়ি পুরোটাই আমার কাছে দিয়ে দিলেন উনি প্লাস যেটা হলো সেটা হচ্ছে গানটা ওই অবস্থায় গেল এবং জাতীয় পুরস্কারের জন্য মনোনীত হলো বাসায় আমার নিজের বাসায় আমি নিজে রান্না করি আমি রান্না করছিলাম তো আমাদের একজন প্রয়াত সাংবাদিক আওলাদ ভাই আওলাদ ভাই আমাকে ফোন করেছিলেন উনি সিনে সাংবাদিক বিনোদন সাংবাদিক উনি ফোন করেছিলেন যে পলা আস কেমন আছো লোক ছিলেন জাতীয় পরিষ্কার পেয়ে গেছি মানে বলে তোমার খোদার পরে মা ছবিতে কোনো গান গাইছিলা খোদার পরে মা কোন ছবি আমি আসলে তো আমার তো গানটা আসলে ওই অ্যালবাম থেকে চলে গেছে তো আমি নিজে নতুন করে গাইনি আমি বললাম আমি বললাম কি আমি বুঝি নাই ভাই বুঝায় বলেন বলে যে তোমার খোদার পরে মা ছবিতে মা তুমি আমার আগে যৌনকে মরে গানটি জন্য তুমি জাতীয় পুরস্কার পেয়েছো আমার হাত থেকে একটা যেটা দিয়ে আমি নাড়াচাড়া করছিলাম খাবার দাবার মানে রান্না করছিলাম ওটা পড়ে গেল কারণ আমার কোনো ধারণাও ছিল না আমার কোনো আহ এরকম কোনো মানে আমি কোনো সম্ভাবনাও দেখছিলাম না যে কখনো আমি জাতীয় পুরুষ চলচ্চিত্র পুরস্কার পাবো বিকজ আমার কোনো সঙ্গীতের কোনো বেসিক কোনো ট্রেনিং নাই আমার কোনো উস্তাদ নেই আমার কোনো রাগ ঠাট কিছুই জানা নেই নাথিং আমি অল্প স্বল্প গিটার বাজাতে জানি অল্প খুবই অল্প এটা তাও শিখেছিলাম মানে আমার বোন আহ নিগার সুলতানা উনি গান করতেন উনি একটু শিখে মানে একটু জাস্ট দেখা দেখা দেওয়ার জন্য আমি শিখেছিলাম তো আমি অবাক হওয়ার কারণে এত অবাক হয়েছিলাম যে আমি প্রথমে কাকে ফোন করবো কাকে ফোন করবো মিটন ভাইকে ফোন করলাম মিডন ভাই যে পলাশ তুমি তো পাইলা আমি কি পাইছি তো আমি তো জানি না আমি আবার অলদ দেবকে ফোন করলাম অলদ দেব অলদই বলতেছে যে আমি তোমাকে জানাচ্ছি এই পরে জানানো হল জানালেন উনি যে মিলটন ভাই গীতিকার হিসেবে পেশেন সুরকার হিসেবে না তো এইটা মিলটন ভাইকে আমি কি জানানোর পরে মিলটনের প্রেসার ब्लड प्रेशर এত বেড়ে গিয়েছিল যে ওনাকে ডক্টরের কাছে নিয়ে লেগেছিল আর কি ওই সময় যাই হোক এবং এই গানের তৈরির পেছনে যারা ছিলেন সমস্ত মিউজিশিয়ানদেরকে অভিনন্দন জানাই আর অনেকক্ষণ ধরে দর্শকরা বসে আছেন পলাশ ভাই আমরা কি আপনার মধুর কণ্ঠে দু চারটা লাইন যদি একটু কোন গানটা করব একদম আটমার ইচ্ছা আমি আমার রিকোয়েস্টের গানগুলো পরে আসছি বাট এই মুহূর্তে আটমার যেটা আমাদেরকে শোনাতে ইচ্ছা করছে আমি আসলে মাঝখানে একটা লাইভ করেছিলাম কয়েকদিন আগে আমেরিকায় একটা চ্যানেলে লাইভ করলাম ওনারা বলেছিলেন তার আগে আরেকটা একটা চ্যানেলে জয়েন করলাম ওনারা যে আপনি চলচ্চিত্র যে গানগুলো করেছেন সেই গানগুলো থেকে একটা গান করেন তো আমার আসলে চলচ্চিত্রের গানে ম্যাক্সিমাম গান মনে পড়ে না কারণ অনেক সময় আমার আমার টেস্টের গান হয় না তারপরেও আমার একটা ভালো লাগার একটা গানের অংশ অংশ সেটা আমি তো গুগলে দেখলাম এক হাজারের উপরে আপনি চলচ্চিত্র প্লে ব্যাক করেছেন হ্যাঁ তো চলচ্চিত্রে গিয়ে চলচ্চিত্রে পনেরোশোর উপরে গান কি অনেক ছবিতে এরকম আছে যে তিনটা চারটা গাওয়া আছে সেই হিসাব করলে অনেক গান হবে কিন্তু আমার যেটা মনে হয় যে চলচ্চিত্রে যে গানগুলো আমার মনে রাখার মতো যেরকম দিলদার ভাইয়ের কণ্ঠে আমার গান যাবে কমেডি অথবা ভিলেনের কণ্ঠে আমার গান যাবে সেটা আমার আসলে মনে রাখার আমার ভালো লাগতো আমি আসলে মনে রাখিওনি তো যেটা আমার লাস্ট মনে আছে ভালো লাগে ইমন সাহার সুরে আর হচ্ছে শাহ আলম সরকারের শোনাচ্ছি এটা হচ্ছে অনেক সাথের ময়না ছবিতে খেয়া খেয়া এবং আমার ডুয়েট কণ্ঠে হ্যাঁ আমারে প্রাণ বলেছে সে তোমায় ভালোবেসেছে আমার মন বলেছে তুমি সেই প্রিয়জন জীবন বলেছে তুমি সেই প্রিয়জন নিঃশ্বাসে নিঃশ্বাসে যার প্রয়োজন ও নিঃশ্বাসে নিঃশ্বাসে যার প্রয়োজন আমার প্রাণ বলেছে সে তোমায় ভালোবেসেছে আমারে মন বলেছে সে তোমার প্রেমে পড়েছে আমি একটু গিয়ে শোনালাম আর কি পুরা গান গাওয়া তো আমি গিটার নিয়ে বসিনি কেন কারণ গিটারের উপরে আমার একটা জিদ আছে সেটা হচ্ছে গিটার বাজিয়ে গান করার খুব খায়েশ ছিল কোনো একটা কারণে যে কোনো মানুষের সাথে জিদ করে আমি জিনিসটা গিটার কখনো হাতে নেই না আচ্ছা গিটার আমরা শুনতে পারি না এটা আমি মনে হয় এরকম কোন কষ্ট থাক আমি 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 খুব ভালো গিটারিস্ট না আমি শুধু কর ধরে গান গাওয়ার জন্য যেটা সুরের যন্ত্র থাকলে ভালো হতো তো যাই হোক আমি এর দুঃখিত যে আমি কোনো সুরযন্ত্র ছাড়াই গান করছি। জি কোনো অসুবিধা নেই। আডমার সাথে আমাদের গল্প আড্ডাটাই আমাদের মেইন লক্ষ্য ছিল আর গান সেভাবে করার ইচ্ছা থাকলে অবশ্যই আমরা সেভাবে আপনাকে স্টুডিওতে নিয়ে যেতাম বা না আমি তাহলে মিউজিশিয়ানস নিয়ে বসতাম। আর এই অনুষ্ঠানটা আসলে খুব ব্যক্তিগতভাবে আমি করার চেষ্টা করছি খুব সাদামাটা ভাবে করছি এবং অনেকেই স্টুডিও থেকে পারফর্ম করছে। হ্যাঁ আমার আসলে কোনো प्रेशर থাকে না। কারণ কি বাংলাদেশে করোনার মুহূর্তে শিল্পীদের অনেকেরই মন মর্জি এখন খুব একটা ভালো নেই যেভাবে কমফোর্ট ফিল করে আমি তাকেই সেইভাবে এখানে আসলে শুধু শিল্পী না সারা বিশ্বের মন আসলে অবস্থা প্রায় দর্শক মণ্ডলী আপনারা যারা একটু দেরিতে যোগ দিয়েছেন আমি তাদেরকে আবার বলে দিচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের সকলের প্রিয় কণ্ঠশিল্পী পলাশ সাজ্জাদ আর আমরা তার সাথে আড্ডা দিচ্ছি শুনছি তার বিভিন্ন কথা পলাশ ভাই চলে যাই যেখানটাতে যাওয়া প্রথমে আমার উচিত ছিল আমি সেখানে যাই নাই সেটা হচ্ছে অরবিট আমরা আমরা কিন্তু কিন্তু স্কুল বিরিং করে গান সারা লাল ছেলে আমি খুলনার ছেলে আপনার মনে আছে আমাদের কাজী জাফর সাহেবের যে বাড়িটা মুসলমান পাড়ার সরি শান্তিধামের মোড় থেকে ওইদিকে যে আমরা ওইখানে ক্রিকেট খেলতে যেতাম আটমারা ওখান থেকে আসা যাওয়া করতেন হ্যাঁ এবং আটমাদের একটা গ্যাং ছিল যেমন আমাদের আলী আহমেদ বাবু ভাই আশা বাবু ভাই বাবু ভাই হচ্ছে বাবু ভাই হচ্ছে বাবু ভাই আমাদের মানে একাডেমিক্যালি হচ্ছে উনি আমার চার বছরের সিনিয়র আর বয়সের ব্যাপারটা আমি জানি না আসলে ওনার বয়স কত বাট আমি উনি আমার সিনিয়র ভাই ওনাকে আমি বাবু ভাই ডাকি আশরাফ বাবু সেম আশরাফ বাবু আমার আমাদের সিনিয়র ওরা গান শুরু করেছে অনেক আগে যেমন তজু ভাই খুলনার তজু ভাইয়ের নাম না নিলে আসলে খুলনার মিউজিক অসম্পূর্ণ হয় সেরকম খুলনায় আমার সিনিয়র ভাইরা যেরকম পান্নি ভাই আছেন অনেকে আছেন তো যাই হোক আশরাফবাবু আলী আহমেদ বাবু আমার অনেক সিনিয়র পান্নি ভাই আমরা তো এই এই পান্নি ভাইতে কনসার্ট এইগুলো আটমাদের গান এগুলো দেখতে দেখতে বড় হয়েছে আমি পান্নি ভাইয়ের আমি আমি পান্নি ভাইয়ের গান দেখতে দেখতে বড় হয়েছি সত্যি কথা কিন্তু কেয়ারলেস হুইসপার পান্নি ভাই আই অফ টাইগার গায় যে তুই একটু ভালো করে লিরিক গুলো শুনবি কেন বলে উনি কিন্তু সরচিত লিরিক দেয় আচ্ছা হচ্ছে যখন ভুলে যায় পাননি ভাই ইচ্ছা মতো না ওনার নিজের মতোই লিরিক মজার লোক ছিলেন আরেকজন আপনাদের সঙ্গী ছিল রাসেল আলী রাসেল আলী ভাই আমেরিকাতে আছেন এবং হি ইজ আ নাও বিগ শট এবং খুব বড় মিউজিশিয়ান হয়ে গিয়েছেন ওর নামে ওর নামে গিটারের একটা সিরিজ আছে রাসেল নামে রাসেল নামে গিটারের একটা সিরিজ আছে তো হাউ বিগ হি ইজ যে আমরা বলতে পারি যে গর্ব হয় যে বাংলাদেশের একজন মানুষ যে আমাদের ব্যান্ডেও একসময় বাজিয়েছে লাইভে বাজিয়েছে রেকর্ডিংও বাজিয়েছে ওই সময় ও কিন্তু কিবোর্ড বাজাতো আমাদের সাথে নট গিটার কিন্তু ওখানে যাওয়ার পরে ও যে রোমেল ওর বড় ভাই হচ্ছে রোমেল আলী রোমেল আলী আমাদের ব্যান্ডের অরবিট ব্যান্ডের পাপের স্রোতে গানটি বাজিয়েছে তো রোমেল আলীর কাছ থেকে শিখেছে না জানি না ও আমেরিকা যাওয়ার পরে ও যে কি করেছে আই ডোন্ট নো যে হি ওয়াজ খুব দ্রুত উন্নতি করেছে এবং হি ইজ নাও এ আইকন ক্যারেক্টার হি ইজ নাও ভেরি আমি প্রাউডলি প্রাউডলি বলতে চাই যে ও আমাদের একটা আমাদের প্রাইড তাই না যে রাসেল আলীর নামে একটা গিটারের সিরিজ আছে রাসেল আলীর নামে গিটারের সিরিজ আছে বাংলাদেশের আর কারণ নামে তারা আমাদের প্রাইড এবং বিশ্ব আমাদের বাংলাদেশের নাম তুলে ধরছেন আরেকজন ছিলেন আত্মার সাথে যিনি প্রয়াত হয়েছেন মবিন ভাই মবিন সাউন্ড ইঞ্জিনিয়ার একটু এই মুহূর্তে স্মৃতিচারণ করতে বলতাম মবিন ভাইকে কিভাবে মনে করবেন আসলে মবিনকে আমরা আমরা যখন রেকর্ডিং করি আমাদের অ্যালবামের অডবিট অ্যালবামের রেকর্ডিং এ যাই তখন মবিনের নামটা আসে বেস গিটারিস্ট হিসেবে মবিন তখন মাইলসে পার্ট টাইম বাজাতো এবং অনেক ব্যান্ডে পার্ট টাইম বাজাতো মবিন কিন্তু হি ওয়াজ এ বেসিক্যালি অনেক জানতো গিটার বলেন মিউজিক বলেন সাউন্ড বলেন অনেক জানতো এবং ওর জানার স্পৃহাটাও অনেক বেশি ছিল সবকিছু নিয়ে ওর জানার ইয়েটা ছিল বেশি তো উনি কিন্তু সাউন্ড করেছেন না ঠিক আছে বাংলাদেশে বাংলাদেশে সাউন্ড ইঞ্জিনিয়ার মবিন ছিল এর সাথে সাথে অনেকের নামে বলতে পারি কিন্তু মবিন আমাদের ব্যান্ডের হিসেবে বলছি যে আমাদের লাইভ শোতে গেলে মবিন সাউন্ডটা ব্যালেন্স করতে সুন্দর করে মানে এত পারফেক্ট একটা মানুষ ছিল সে মানুষটা একদম কি বলবো মানে ধুপ করে মারা গেল মানে আমি কল্পনা করতে পারিনি হ্যাঁ ভেরি শকিং মারা এবং সেটা একটা আর কারো কিছু হলো না ওই শুধু মারা গেল তো আমাকে ওর আমি এবং পার্থ বড়ুয়া আমরা খুব ক্লোজ ছিল আমি পার্থ এবং ববিন আমার তিনজনের একটা তিনজনের খুব ভালো একটা সম্পর্ক ছিল যে কোনো ব্যাপারে হোক আমরা এক জায়গায় মিটিং করতাম এনি মানে মিউজিকের ব্যাপারে হোক বা অন্য কোনো মানে পার্সোনাল বিষয় হোক মানে পার্থদার বিয়ের সময় পার্থদা এটা হচ্ছে একটা মানে একদম ব্যক্তিগত বিষয় নিয়ে বলি পার্থদার বিয়েটা হয়েছিল প্রেমের বিয়ে মানে অ্যারেঞ্জ ম্যারেজ না তো ওনার বাসরকার হয়েছে আমার বাসায় আবার মবিনের টাও মবিনের অ্যারেঞ্জ ম্যারেজ না এই ব্যাপারটা হয়েছিল তো এই আমাদের এই সম্পর্কটা যে পারস্পরিক যে এক ব্যক্তিগত ব্যাপারগুলো আমরা যেরকম পার্থদার ওয়াইফ রুনু আপা ওনার সাথে আমার মানে ভাই বোনের সম্পর্ক এইরকম একটা ব্যাপার ছিল তো মবিন যখন মারা যায় মারা যাওয়ার পরে পার্থদার শুধু আমাকে আমার ঘাডের উপর একটা হাত রেখে বললেন যে পলাশ সিরিয়াল উল্টা শুরু হলো তো আমি বললাম তাহলে তো আমি আগে কারণ হচ্ছে বিয়ে পার্থ আগে করলেন তারপরে হচ্ছে আমি দেন মবিন মারা গেল মবিন আগে তাহলে সিরিয়াল যদি উল্টা হয় তাহলে আমি আগে পড়ি তো যাই হোক এই হচ্ছে স্মৃতি লক্ষ্য আছে মবিনকে আমি শুধু স্মরণ করি বাংলাদেশের একজন মানে আমার কাছে যেটা শুদ্ধ ভাষায় বাংলা যেটা মনে হয় যে জানা একজন মিউজিক আহ মানে সাউন্ড ইঞ্জিনিয়ার যিনি প্রকৃতপক্ষে সাউন্ড জানতেন জেনে শুনে সাউন্ড করতেন লাইভে হোক সেশনে হোক দুই জায়গাতেই উনি সাউন্ড করতেন এবং সেটা নিয়ে প্রশ্ন করার আমাদের কবি থাকতো না কোনো সন্দেহ নাই আমরাও খুবই মর্মাহত হয়েছিলাম মবিন ভাইয়ের ঘটনা শোনার পরে আটমাদের আরেকজন ছিলেন ড্রামার পান্থ কানাই ভাই এই ছিল আটমাদের আমরা তো আমরা তো ওকে জুয়েল বলি কারণ ওর ডাক নাম আসলে জুয়েল ওর নাম জুয়েল পন্থ জুয়েল পন্থ থেকে পান্থকানাই হয়েছে কিন্তু আমাদের সাথে যতদিন বাজিয়েছে বা এরপরে আমরা ও যখন জুয়েল হয়েছে মানে পান্থ কানাই যখন হয়েছে তখন আমরা দেশের বাইরে একসাথে শো করতে গিয়েছে আহ এজ এ মানে অসম ড্রামার যার আমার কখনো দেখিনি যে তার টেম্পো কখনো বাড়ে কমে টেম্পো একদম স্টেডি থাকে এবং সিঙ্গার হিসেবেও অসম্ভব ভালো সুর জানে সুরের জ্ঞানটা ভালো কারণ ওর বেসিক ট্রেনিং আছে ও তবলা বাজাতো প্রথমে তো আমেরিকাতে আমার একটা ঘটনা বলি আহ সালে আমেরিকাতে আমরা শোতে গিয়েছিলাম তো আমরা মিশিগানে একটা শোতে আমাদের যে ড্রামার যিনি ছিলেন সে আমার লাল সারি গানটি মানে বাজানোর চেষ্টা করছিল কিন্তু হচ্ছিল না তো জুয়েল ছিল আমার পরে মানে পান্থ আমার পরে পারফর্ম করার কথা ছিল ও এক লাফ দিয়ে উঠে গিয়ে ওর কাছ থেকে স্টিক নিয়ে ও বাজানো শুরু করলো লালশাড়ি কারণ ও তো আমার ব্যান্ড মেম্বার এর আগে বাজিয়েছে তার ওর খারাপ লাগছিল যে এই গানটা তো হচ্ছে না মানে পারফেক্ট রিদমটা পাচ্ছে না মানুষ ও বাজানো শুরু করে দিত আচ্ছা তো এই জিনিসটা আমার খুব খুব আমার ভালো লেগেছে যে মিউজিকের প্রতি যে ডেডিকেশন মানুষের যে ভালোবাসা সেটাই হচ্ছে এটার প্রমাণ কমেন্ট পড়ি দিলমাতারা মাসুদ আমার মেজো বোন হ্যাঁ সে কিন্তু লিখেছে সাউথ সেন্ট্রাল রোডে গিটার নিয়ে পূর্ণ সম্বরের উল্টো দিকে সিঁড়িতে মনে পড়ে গেল আমারও মনে পড়ে গেল এবং আমরা লাইভে আসার আগে আমি আর পলাশ ভাই সেই গল্পই বলছিলাম দুই আপাই আমার দেখছে তোমরা দেখতে থাকো পলাশ ভাই আছে আমাদের সাথে আর পলাশ ভাই তো কমার্স কলেজে পড়াশোনা করেছেন খুলনা কমার্স কলেজে আমি আমি বলি আমার পড়াশোনাটা হচ্ছে এল শেপড আচ্ছা এল শেপ বলতে ভিক্টোরিয়া ভিক্টোরিয়া প্রাইমারি স্কুলে পড়েছি প্রাইমারি সেকশন মডেল স্কুলে হাই স্কুল দেন কমার্স কলেজ তাহলে এল শেপ হলো না এক্স্যাক্টলি তাই তো আমি তো এখানে আমি এরপরে আমার গ্রাজুয়েশনের পর গ্রাজুয়েশনের পরে আমি আর সাহস করিনি পড়াশোনা আগানোর কারণ আমার পড়াশোনার প্রতি খুব একটা আগ্রহ ছিল না মানে প্রাতিষ্ঠানিক শিক্ষার উপরে জি এসএম আমিও তাই আর আমিও কমার্স কলেজে ছিলাম কিন্তু আমি এক বছর টিকে ছিলাম ওখানে ম্যানেজমেন্টে এক বছর আচ্ছা আচ্ছা তারপরে ঢাকায় চলে আসি আমি মার্কেট আমি ম্যানেজমেন্টে ছিলাম নুরুল ইসলাম স্যারের আন্ডারে আমরা আমরা পড়াশোনা করতাম কিন্তু আমি তো তখন ঢাকা চলে এসেছি এবং গানের মধ্যে ইনভলভ হয়ে গেছি ইন দ্য মিন টাইম অনেক কিছু ঘটে গেছে আমার জীবনে এই জন্য আমি আর অনার্সে থাকিনি আমি পাশ কোর্সে পরীক্ষা দিয়ে পরে পাশ করেছি না আমিও পাশ করছো পরীক্ষা দিয়ে পরে পাশ করেছি আচ্ছা আমাদের অনেক মিল আছে এই ব্যাপারে তার শ্রুতি দর্শক মন্ডলী যারা এখন জয়েন করেছেন আড্ডা জমে উঠেছে আমাদের সাথে আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী পলাশ আমরা জানছি তার অনেক গল্প এবং ফাঁকে ফাঁকে আমরা তার গুনগুন করে দু একটি গানও শুনছি আপনারা থাকুন আমাদের সাথে পলাশ ভাই এই যে অরবিট অরবিটের সেই জনপ্রিয় গানগুলো এবং অরবিটের অরবিটের আপনার

চলেছি কোথায় শালবনে চাতকীরা চাতকিরা দেয় না দেখা এই গানটা শুধু আমার গাওয়ার কথা ছিল আমার কন্ট্রিবিউশন ছিল ব্যান্ডের প্রতি যে তুমি তোমাকে চান্স দেওয়া হচ্ছে তুমি যে কাজ করো সে কাজ বন্ধ করো গান বাজনা করো এই এটার মধ্যে চলে আসো গান বাজনার মধ্যে চলে আসো এইসব পলিটিক্স চলিস করার দরকার নেই তো যাই হোক আমি ওই গানটা গাওয়ার জন্য ঢাকায় আসলাম কিন্তু আমাকে দিয়ে পরপর

প্রথম হচ্ছে খুলনার বাইরে জনপ্রিয় হয় অবস্কিউর নো ডাউট অবস্কিউর তারপরে হচ্ছে ডিফারেন্ট টাচ দেন আমাদের ব্যান্ড আসে তারপরে সিম্ফোনি আসে ইভস আসে অনেক ব্যান্ড এরপরে অনেক ব্যান্ড আসে খুলনা থেকে যে পরিমাণ সিঙ্গার আসছে মিউজিশিয়ানস আসছে এই পরিমাণ আমার মনে হয় সারা বাংলাদেশ থেকে আসে নাই ভুবন ভাই লিখছেন পলাশ ভাইয়ের ফ্যান আমি নাইনটিন নাইনটি ফাইভ থেকে ফ্রম লন্ডন ওনাকে দেখতে লাগে নায়কের মতো বাট উনি একজন আচ্ছা অবশ্যই নায়কের মতো এবং বাংলাদেশের অনেক মেয়েরা তার প্রেমে পড়েছেন এবং এরকম অনেক স্টোরিও আমরা বিভিন্ন পত্র পত্রিকায় দেখতাম যে পলাশ ভাইয়ের ফ্যানদের কানশাল্লাশাল্লা বিভিন্ন রকম যাই হোক আমরা আড্ডার ভিতরে আছি আমাদের সাথে যুক্ত হচ্ছেন বন্ধুরা ধীরে ধীরে লাইভে সবাই আসছেন ইনস্ট্রুমেন্ট আপনি গিটারের কথা বলছিলেন আর মানে কোন ইনস্ট্রুমেন্টটাকে আপনি সবচেয়ে বেশি পছন্দ করতেন বা করেন এখন বা কমফর্ট ফিল করেন আমার 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 এখনো মনে হয় আমার বয়স তো কম হয়নি জি বলবো না কত বয়স বাট আমি সবাই আন্দাজ করতে পারি যাই হোক আমার অলওয়েজ আমি পিয়ানো আর 바이োলিনের উপরে খুব উইক বাট আমি শিখতে পারিনি কারণ খুলনায় তো পিয়ানো শেখানোর বা ভায়োলিন শেখানোর মানুষ ছিলেন না তখন তৎকালীন সময়ের কথা বলছি আমি তো একটা মানুষ ছিলেন যিনি গিটার কিছু মানুষকে পান্না ভাই পান্না ভাই এর কাছে গিটার শেখা কিছু কিছু যেমন কথার কথা সি এর সাথে মাইনর এর সাথে এইগুলা মানে খুব কম শেখা আমার গিটার বা যে কোনো যন্ত্র শেখা খুবই কম আমি ট্রাই করেছিলাম কিছুদিন ঠিক আছে এলারিট এর পর থেকে তো আপনি চলে আসলেন আহ আপনার এক প্রকার সোলো ক্যারিয়ারে এবং শুরু হয়ে গেল হ্যাঁ তো আমাদের মনে পড়ে যে মানে এই যে আরেকটি গান আছে যেটা একটা গল্প থাকতে পারে আমি সেটা জানতে চাই আজ পাশা খেলবো রে না এটাও একটি তুমুল জনপ্রিয় গান বলা এই গানটা কিভাবে এই গানটার সাথে আপনি জড়ালেন কিভাবে এটা শুরু হলো এটা হচ্ছে আমার একজন তৎকালীন একজন ভক্ত ছিল আহ ওর নাম হচ্ছে মামুন পরে ও সিঙ্গার হিসেবে অনেক পপুলার হয়ে যায় আহ রঙের মাইয়া এমন একটা গান কে ও হবিগঞ্জের ছেলে এখন ইংল্যান্ডে থাকে ইংল্যান্ডের প্রবাসী তো ও আমার জন্য একটা খাতা নিয়ে আসে পুরা সেটা হচ্ছে কালেকশন তো ওইটার মধ্যে এই গানটা ছিল তো আমি বললাম যে এই গানটা তো সেলিম চৌধুরী কয়েকদিন আগেই টিভিতে হুমায়ুন আহমেদের নাটকে গিয়েছেন বলে এই গানটার ইতিহাস আপনি জানেন না এটা হচ্ছে এরকম 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 ব্যাপার গীতিকার আহ এর নাম হচ্ছে এইটা আর সুরকার হচ্ছে কালামিয়া বাউল আপনি ইচ্ছা করলে গানটাকে উঠতে পারেন এটা মৌলিক কোনো গান না মানে যিনি অরিজিনাল গানটা লিখেছেন তিনি তখন বলেছে চল্লিশ বছর আগে মারা গিয়েছে তার মানে হচ্ছে এখন থেকে আরো বছর হবে বছর কথা তো তখন আমি বললাম তাহলে এই গানটা আমি করতে পারি বলে হ্যাঁ তখন আমি কম্পোজিশন পুরো সেলিম ভাইয়ের সেলিম সেলিম চৌধুরী যেভাবে করেছিলেন ওটার মিউজিক ডিরেক্টর ছিলেন সত্য সাহা প্রয়াত সত্য সাহা আমাদের আহ শ্রদ্ধা শ্রদ্ধাভাজন একজন মানুষ তা উনি করেছিলেন আহ আহমেদের ইয়ের জন্য বাট আমারটা আমরা করলাম ওই মিউজিক করলো এবং এবং আমাদেরটা হলো যেটা হচ্ছে ব্যবসায়িক সাফল্য যেটা আমরা পেলাম সেটা হয়তো সেলিম ভাইটা অতটা পাইনি এইটার জন্যে আমার একটা মানে আমার সাকসেসটা আমি চোখে দেখেছি যেটা হচ্ছে আমি বাইরে গেলে তৎকালীন সময়ে দোকানে গান বাজতো তো ওই ওই জিনিস আমি দেখেছি আরকি সোহেল প্রসঙ্গে আমি আসব তার আগে আমি যদি দর্শকরা মনে হয় এতক্ষণে মানে এইটাই শুনতে চাচ্ছিল হ্যাঁ যদি কিছু মনে না করে আমাদের দুটো লাইন শোনাতেন এই গানটির গীতিকারের নাম হচ্ছে মরহুম জহিরুদ্দিন শাহ আর সুরকার কালামে বাউল অ্যাকচুয়ালি এই গানটি জহিরুদ্দিন শাহ লিখেছেন সুর তৎকালীন সুর ছিল সেটা হচ্ছে ধামাল ধামাল এক ধরনের বলে ধামাই গান ওই গানের সুরে করা পরে কালামিয়া বাউল ওনাকে এই গানটাকে সুরে একটা নিয়ে আসছেন সেলিম ভাই পরে গিয়েছিলেন ওই সুরেই আমরা গিয়েছি তো একটু শোনাচ্ছি আমি আমি কি পুরা গান শুনুট এখন তোরা গাইলে গাইতে হবে আমি চেষ্টা করছি তোমার সনে সামরি তোমার সনে একেলা পায়া রে শাম একেলা পায়া রে শাম এই নিধু আজি পাশা খেল রে শাম শাম আজি পাশা খেল বহরে শাম আতর গোলাপ চন্দন মহারো বন্ধের গায়ে আতর গোলা চন্দন মহারো বন্ধের গায়ে ছিটাইয়া চন্দন ছিটাইয়া সুয়া চন্দন ওই রাঙা চর হে আইজি পা সা রে শাম শ্যাম আইজি পা রে শাম থ্যাংক ইউ এখন আর তো অনলাইনে তালি দিলে কেমন দেখা বেজনো তালি দিলাম না বাট এটা Tali পাওয়া মানে একটা গান হ্যাঁ এবং এখন তো আমাদের সব সবকিছুই অনলাইনে হয়ে গেছে মানে পছন্দ করলে লাইক 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 আগে আমরা কোন বন্ধু কোনো ভালো কাজ করলে পিট চাপড় দিই বলতাম দোস্ত খুব ভালো হয়েছে এখন তো বলি লাইক 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 মানে আমাদের সম্পর্কটা টোটালি এখন আউট অফ কি বলবো টাচ টাচ স্পর্শের বাই হ্যাঁ ভার্চুয়াল হয়ে গিয়েছে

আমার এক বছরের বড় ওর হচ্ছে রিপন ও হচ্ছে আমার সবচেয়ে আহ মানে বন্ধুদের মধ্যে ভাই বন্ধু ভাই বলি বন্ধু বলি ও তারপরে হচ্ছে আমার আরেকটা বন্ধু আছে বাবু ও ইটালি নাগরিক বাট এখন লন্ডনে থাকে বাবু আর আরেকটা বন্ধু আছে তার নাম নাই বলি আচ্ছা ঠিক আছে অ্যানোনিমাস বন্ধু আমরা তিনজন বন্ধু ছিলাম একজন অ্যানোনিমাস থাকলো ঠিক আছে আচ্ছা এই যে প্লেব্যাক জীবনটা আপনার শুরু হলো এরপরে তো আপনি মানে এই সময় একই সময় তো আপনার সিমেন্টেনিয়াসলি স্টেজ শো প্রচুর মানে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এবং বিদেশে স্টেজ শো শুরু হয়ে গেল না তো আপনি তার মানে মিউজিক ভিডিওর জগতে আপনার গান ভিডিও এগুলো আসা শুরু হলো বিটিভি থেকেই তো আমরা জানি হুম মিউজিক ভিডিওগুলো আর এখনকার মিউজিক ভিডিও গুলোর ভিতরে মন্যায় আহ প্রথম হচ্ছে টেকনোলজি এখন অনেক আহ হয়েছে তখন ছিল হচ্ছে আমরা যেরম লাল শাড়ি গান্টার আহ ছুটির কথা বলি আহ ফিরোজ মহম্মদ ভাই আমাদের শ্রদ্ধা ফিরোজ মহম্মদ ভাই বিটিভির সঙ্গীত প্রবাহ অনুষ্ঠান করতেন গীতি অনুষ্ঠান করতেন তো অনুষ্ঠানে আমাদের দুইটা গানই গেল আমাদের লাল শাড়ির এবং আহ বাবু গানটি তো যাই হোক আমরা শুটিং করতে গেলাম খুব ভোর বেলায় রামপুরা টেলিভিশনের যে সামনে যে ব্রিজটা ছিল ওই ব্রিজের নিচে থেকে আমরা ট্রলারে উঠলাম এবং এখনকার যেটা আফতাবনগর এবং আহ ওই আফতাবনগর এলাকা ছিল পানিতে ভর্তি ছোট 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 দ্বীপের মতো জায়গা ছিল ওখানে আমরা শুটিং হলো তো শুটিং করে আমরা আবার যথারীতি ইউনিভার্সিটির হলে ফেরে গেলাম তো রাতের বেলায় যেভাবে হোক আমার আমার কাছে খবর পৌঁছানো হলো যে শুটিং যেটা হয়েছিল এটা সব নষ্ট হয়ে গেছে এটা বৃষ্টি হয়েছিল ওটা নষ্ট হয়ে গেছে আবার কালকে আবার শুটিং করতে হবে তো পরদিন আমরা আবার শুটিং করতে গেলাম শুটিং করে টোটে যাই হোক বিটিভির শুটিং করে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের যেটা করতে হতো সেটা হচ্ছে আমাদের হান্ড্রেড পার্সেন্ট পারফেকশন কোন ফাঁকিবাজির কোনো জায়গা ছিল না মানে ক্যামেরা গুলো ছিল সেইরকম ক্যামেরা হয়তো তৎকালীন সময় আমি জানিনা কি ক্যামেরা ইউজ করতো আমাকে বললো তুমি তো শেভ করো আমার তো বলে না তুমি শেভ করে আসো তখন ওই ওই ছোট একটা চরের মতো একটা জায়গায় ওখানে কোথায় আমি রেজাল্ট পাবো কোথায় কি পাবো তো একটা ব্লেড পাওয়া গেল ব্লেড দিয়ে আমি পানি দিয়ে মুখে ওটা দিয়ে শেভ করা হলো কারণ ক্যামেরায় আসছিল আমার দাড়ি তো যাই হোক এইগুলা তো টেকনোলজি তখন অনেক পিছিয়ে ছিল বা সে সময়কে ছিল বাট যে জিনিসটা ছিল সেটা হচ্ছে কাজের প্রতি ডেডিকেশন মানুষের ছিল এবং আমরা এবং আমরা যে মানুষগুলোকে পেয়েছি ক্যামেরার পেছনে তারা যদি এখনো যদি কাজ করেন আমার মনে হয় আমাদের এখনকার কোয়ালিটির চেয়ে অনেক বেশি ভালো হবে বিকজ আই বিলিভ ম্যান বিহাইন্ড দ্য মেশিন এটা যদি মানে ম্যান বিহাইন্ড দ্য মেশিন যদি ওরকম ভালো হয় তাহলে মেশিনের চেয়ে মানুষের মাথা থেকে অনেক বেশি ভালো বের হয় আর পরে মিউজিক ভিডিও করেছি বা এখনো করি আজকেও ফোন আসছে সেটা হচ্ছে তিনশো ফিট তিনশো ফিট বলতে যেটা বসুন্ধরা এলাকাতে আমাকে বলল পনেরো তারিখে শুটিং কয়টা থেকে কয়টা যে বলল এক ঘন্টার মধ্যে আপনার ঠিক হয়ে যাবে আপনি চলে যাবেন বাসায় মানে এরকম আনসারটের মানে এক ঘন্টায় আমার কাজ শেষ হয়ে যাবে এটা কি করে বুঝলো যদি আমি যদি আমাকে যদি বলা হতো যে আপনার 13 তারিখ 15 তারিখে শুটিং তাহলে আমি বুঝতাম যে সারা কিন্তু আমার এক ঘন্টায় হয়ে যাবে তৎকালীন সময় এরকম ছিল না সকাল থেকে আপনাকে রাত পর্যন্ত থাকতে হবে আপনার কাজ থাকুক বা না থাকুক আর কি এখন তো আরো গ্রিন স্ক্রিন শুটিং হওয়ার কারণে এখন আর শুটিং স্পটেও যেতে হয় না খুব সহজ হয়ে গিয়েছে এখন তো আমি সরি এখন তো মোবাইল দিয়ে শুটিং করে দিতে পারি মানে আসছে যে আমি আমার কতগুলো স্টিল ফটোগ্রাফি দিয়ে আমি ওটা ওটা করে দিতে পারি মানে ভিডিও যদি ইন্ডাস্ট্রিটা আসলে ওইভাবে এখনো তো আটমার গুছিয়ে ওঠে নাই কারণ এখনো কিন্তু আমরা আমাদের গানের পাইরেসি বা আমাদের গানের যে লয়ালিটি এগুলো নিয়ে কিন্তু আমরা এখনও সাফার করছি এই যে আটমার যে শত শত হাজার হাজার গান এইসব গানের গীতিকার শুরুকাররা এইসব গান যেগুলো আপনার বিভিন্ন মোবাইল রিংটোনে যাচ্ছে রেডিওরা প্লে করছে বিভিন্ন অনুষ্ঠানে প্রচার হচ্ছে বিভিন্ন ইউটিউব চ্যানেলে আছে সেগুলোর যে রেমুনারেশন বলেন বা ইনকাম বলেন সেটার কিন্তু অংশীদার খুবই প্রা মানে একটা হক কিন্তু এই গীতিকারদের এবং সুরকারদের কিন্তু সেটা কিন্তু পাচ্ছে না এবং শেষ বয়সে কিন্তু দেখা যাচ্ছে যে সমস্ত শুরুকার গীতিকার একটা সাফারিং হ্যাঁ দুস্থ দুস্থ শব্দটি এখন খুব পপুলার আর কি হ্যাঁ তো এই কারণে ইন্ডাস্ট্রিটা না দাঁড়ানো পর্যন্ত তো আসলে এই ধরনের সমস্যাগুলো আমার মনে হয় থেকেই যাবে আমাদের চর্য বৃত্তি মানে যেটা বাংলায় বলে চুরি বৃত্তি মানে চুরি করার যে টেন্ডেন্সি সেটা হচ্ছে যে শিল্পীকে দিয়ে গান গাওয়াবো এককালীন টাকা দিব এরপরে যে যেটা আসবে সেটা হচ্ছে আমার লাভ টোটালটাই যেমন আমি আপনাকে একটা উদাহরণ দেই সেটা হচ্ছে আমি নাম নাম করেই বলছি নাম নিয়ে বলছি সুরঞ্জুরী নামে একটা প্রোডাকশন আছে সেটা হচ্ছে সঙ্গীতা প্রোডাকশনের সেলিম খান ওনার চাচতো ভাই তো ও উনি যখন খাইরুল তোর লম্বা মাথার কেশ আমার মমতাজের কণ্ঠে হিট হলো তখন ওই সুরেই একটা গান করা হলো সখিল সখিল এরকম টাইপের সুর তো যাই হোক ওই গানটা মিউজিক ভিডিও করে উনি 27 মিলিয়ন ভিউ হলো কিন্তু অদ্যাবধি উনি আমাকে একটা থ্যাংক ইউ দেন নাই আমাকে একনোলেজ করা তো দূরে থাক আমাকে একটা থ্যাংক ইউ দেন নাই যে একটা গানের সাতাশ মিলিয়ন ভিউ মানে হচ্ছে দুই কোটি সত্তর লক্ষ ভিউ হয়েছে আমাকে পেমেন্ট করা তো দূরে থাক আমাকে সম্মানী দেওয়া দূরে থাক আমাকে জানানি নাই উনি কখনো ইভেন খাইরুল্লো গানটি খাইরুল্লো গানটি যে প্রোডাকশনে আমি যে ফিল্মে যে গিয়েছি যার প্রোডাকশনে গেছে উনি যার কাছে অডিও সত্য বিক্রি করেছেন সেই ভদ্রলোক আমাকে জানান না যে এই গানটি উনত্রিশ উনত্রিশ মিলিয়ন ভিউ হয়েছে মানে দুই কোটি নব্বই লক্ষ ভিউ হয়েছে তো আমার আমরা শিল্পীরা কি করতে পারি আমরা কি আদালতে যাব না গান তো মামলা করা না আমাদের কাজ তো আমাদের গান গাও আমাদের শিল্প শিল্প চর্চাটা করা না বাকিটা তো আমাদের রক্ষা করার জন্য একটা সোজা কথা একটা কমিটি থাকা উচিত যে এই যে আপনার যে মেধা সত্য সত্য রক্ষা করার জন্য যে আমাদের কপিরাইট একটা অফিস আছে প্লাস এটা সাথে সাথে আমাদের যেটা করা উচিত যে রয়েছে আহ এই রক্ষা করা মানে শিল্পীদের সত্য রক্ষা করার বা স্বার্থ রক্ষা করার জন্য সরকার তরফ থেকে বা আইন সংস্থা থেকে একটা কিছু করা উচিত আমি আপনাকে এই মানে এই প্রসঙ্গটা যখন আসলো আমি একটা বিষয়ে একটু আপনাকে এখানে আমি বলি বলা আমি মনে করি যে দর্শকদের এটাও জানা উচিত ধরেন আমার এই যে ধরুন আমার এই যে ছোট একটা প্রোডাকশন নিহন বাংলা প্রোডাকশন আমি চেষ্টা করি মিডিয়ার কিছু কাজ করার কিছু গান আমাদের এখন কম্পোজ হচ্ছে সুর হচ্ছে আমরা ওগুলো আনবো ইউটিউবের জন্য সোশ্যাল মিডিয়ার জন্য তো এই যে ধরেন আপনি ইন্টারভিউ দিচ্ছেন এখানে একটা এপিসোডে সিম্ফনির মনিজামান ভাই এবং সুজন ভাই এসছিলেন এবং তারা স্মৃতিচারণ হিসাবে গিটার বাজিয়ে দুজনে শেখ ইস্তাকে নীলাঞ্জনা গানটা গেলেন লাখি আখন্দের আগে যদি জানতাম গানটা গেলেন আইবাচ্চু বাচ্চু স্যারের রূপালী গিটার গানটা গেলেন না এবার কি হলো আমার তো এই ভিডিওগুলো ফেসবুকে যেটা আমি লাইভ করি এটা আমাকে আবার পরে ইউটিউবে আপলোড হয় আমাদের ইউটিউব চ্যানেলে সেখানে কপিরাইটের ক্লেইম আসলো যে নীলাঞ্জনা গান এখন এটা তো মনিভাই এটা তো মানে এটা তো সে পারফর্ম করেছে প্রথম কথা দ্বিতীয় কথা ইশতিয়াক ভাই কাকে কপিরাইটস দিয়ে গিয়েছে এবং এটা আমি দেখলাম যে যিনি কপিরাইট ক্লেম করছেন তিনি ডেনমার্ক থেকে করছেন অর্থাৎ বাংলাদেশের কেউ কোন সিএম সিএমও অর্থাৎ কোন এই ধরনের এজেন্টকে ডেনমার্কে দিয়ে রেখেছে অথবা সেল করে দিয়েছে হ্যাঁ সেল করে দিয়েছে সেল করে দিয়েছে তো এবং এই রেভিনিউটা আমার আমি একটা আপনাদের কথা বলি এই প্রসঙ্গে যে আমার যে গানটি আমি চলচ্চিত্রে যে গানটা করলাম আমারই মন বলেছে তোমাকে ভালোবেসেছে এই গানটি প্রথমে দিন বা কিছু কিছু অল্প মধ্যে মিলিয়ন ভিউ হলো কিছুদিন পরে দেখলাম গানটা আর একটা আহ ইয়ে থেকে আসছে মানে হচ্ছে এই গানটা আর একজন তার প্রোডাকশনের নামে এটা কিভাবে সম্ভব ইউটিউবে ইউটিউব তো আমাদের বাংলাদেশের ইয়ে না যে গ্রাম থেকে আসছে বা কি জানে না তারা তো আইন কেন জানে কিন্তু একই গান কিভাবে দুইটা লোগো ইউজ করে দুইটা জায়গা থেকে কিভাবে বাণিজ্যিক ভাবে ব্যবহার করে আমি জানি না আর পারমিশনের যে জিনিসটা সেটা হচ্ছে যে আমি এখন বাংলাদেশে পারমিশন হয়ে গেছে যেটা হয়ে গেছে কপিরাইট সংস্থা থেকেও এ করা হয়েছে আমাদের গীতি যারা আছেন তাদের থেকে হয়েছে আহ ইভেন কম্পোজার কম্পোজার যারা কম্পোজ যারা করেন মিউজিক কম্পোজার বা তাদের একটা সংগঠন হয়েছে সব জায়গা থেকে একই কথাই হচ্ছে সেটা হচ্ছে যে বিফোর কোনো বাণিজ্যিক কোনো কিছু মানে আমরা কোনো কিছু বাণিজ্যিক কোনো কিছুতে অংশগ্রহণ করার আগে অবশ্যই গীতিকার সুরকার এবং এর যে যারা মানে অরিজিনাল যারা পারফর্ম করেছেন তাদের কাছ থেকে পারমিশন নিতে হবে যদি এটা যদি এখন আমরা এখানে এমনি নর্মাল কথা বলছি বা পারফর্ম করছি এটা তো সমস্যা নেই কিন্তু এটা বাণিজ্যিক আকারে যখন যাবে সে ইউটিউবে এটা এই আমার ইন্টারভিউতে গেল এর সাথে ওই গানের অংশ গেল ওই গানের গীতিকারের নাম আমি বললাম না বা গীতিকারকে আমি পারমিশন নিলাম না গীতিকার ক্লেম করতে পারে না সেটা অবশ্য আমি এবং এটা কিন্তু মানে মনি জামান ভাই ওনারা বলেছেন এবং গীতিকার শুরুকার নাম আর আমি আমি তো কপিরাইট সেকশনে এটা লিখেই দিই হ্যাঁ কিন্তু তারপরেও আমি এটা তারা আমাকে ক্লেম করে কিছু করতে পারে আমি যেটা বলতে চাচ্ছি বোঝাতে চাচ্ছি যে এরকম কিছু চক্র কিন্তু রয়ে গেছে যারা বাংলাদেশের সঙ্গীত জগৎটাকে ভিতর থেকে খোকলা করে দিচ্ছে হ্যাঁ এই এই পয়সাগুলো আর্টিস্টরা পাচ্ছে না গীতিকার পাচ্ছে ওদের জন্যই তো আমরা দুষ্ট হচ্ছি আরেকটা বিষয় এইখানে প্রসঙ্গত বলে রাখি কারণ এই আমার আমি জানি কারণ আমার এই লাইফটি অঙ্গনের অনেকেই দেখবেন আমাদের এই লাইফটি তো আমি সেখানে বলি যে দেখেন আমি যদি আটমার গানটি সঠিকভাবে না পাই ধরে নেন এল আমি জাপানে থাকি আমি আইফোন ইউজ করি আমি আইটোনের ভিতরে আমি যদি এল আর বি কোনো অ্যালবাম না পাই আমি বাধ্য হয়ে ইউটিউবে যে ওই পাইরেট কপি শুনতে বাধ্য হচ্ছে কারণ আমি তো এল আর শুনতে চাই যে কোনো মূল্য এবং এটা অ্যান্ড্রয়েডও নাই অ্যাপেলও নাই কোথাও নাই যে সুন্দরভাবে এই গানটা আমি পঞ্চাশ টাকা একশো টাকাতে ডাউনলোড করে শুনবো তো আমাকে বাধ্য হয়ে ওই ইউটিউবের এবং ইউটিউবাররা এই সুযোগটা নিচ্ছে তারা বিভিন্ন নামে হ্যাঁ খলিল ওয়ান অমুক তমুক বিভিন্ন নামে তার আইফ বাচ্চুর গান ছেড়ে দিচ্ছে এবং সেখানে ভিউয়ার হচ্ছে লক্ষ লক্ষ এবং তারা ইনকাম করে নিচ্ছে না পাচ্ছে আল পরিবার না পাচ্ছে এল আর বি সদস্যরা লেখকরা সুরকাররা কেউই তো এইটা আমি মনে করি যে আপনাদের যেখানে আপনারা যে অ্যাসোসিয়েশনগুলোতে আছেন যেখানে যান এই কথাটা বলার যে না আইটিউন এবং অ্যাপেল স্টোর এই দুটোর জায়গাতে বাংলাদেশের সঙ্গীতগুলোকে যথাযথ ব্র্যান্ডিংয়ের মাধ্যমে পৌঁছায় দেওয়া এটা আমাদের দাবি তবেই কিন্তু আমরা আসলে বাংলাদেশের মানুষের বাংলাদেশের মানুষের শিল্পীরত মানুষের মানুষই তো তো আমাদের একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রযুক্তি ভীতি আছে কিন্তু মানে ওইখানে গেলে কি হবে কি করে কি করতে হবে অনেক ঝামেলা এটা কিভাবে কি করব এই এরকম চিন্তা করে মানুষের আসলে আমরা আমরা যেটা করি আমার আমাকে আজ থেকে আমাকে আজ থেকে দশ বছর আগে কিন্তু আহ দশ বছর আরো বেশি আগে আমাকে বলা হয়েছিল আইচিউনের কথা এইসবের কথা বলা হয়েছিল তখন আমি কিন্তু একদমই আগ্রহ দেখাই নাই আমি চিন্তা করছি যেভাবে চলছে তখন দশ বছর আগে তো সিডি বিক্রি হচ্ছে না অসুবিধা কি আমি আমি মাসে তো আহ হিউজ অ্যামাউন্ট আমার কাছে আসছে মানে আমার গানের গান গাওয়ার বিনিময়ে কিন্তু এটার যে ভবিষ্যতে যে আমাদের অডিও সত্য দেওয়া কিন্তু আমরা শিল্পীরা যে সেল করেছে এককালীন আমার গান কিন্তু ওখানে কোথাও ইউটিউবের কথা লেখা নেই কোনো সোশ্যাল মিডিয়ার কথা লেখা নেই তারপরেও তারা এটা নিয়ে ব্যবসা করছে এবং আমাদের আইন প্রয়োগকারী সংস্থা মানে আমাদের যে ল অ্যান্ড অর্ডার যারা ইয়ে করেন ইমপ্লিমেন্ট করেন তা তারা কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছেন না আমাদের চুক্তিপত্র পরিষ্কারভাবে উল্লেখ করা আছে যে আমার গান অডিও ভিডিও হ্যাঁ ওরা বাণিজ্যিকভাবে বাণিজ্যিকভাবে বাজার করতে পারবেন কিন্তু কোথাও লেখা নেই কোথাও নেই ইউটিউবে দিতে পারবেন তার মানে ওরা চুরি করছে চুরি করছে এখন আমার গানে যদি দুই কোটি ভিউ হয় কত টাকা আসে এখান থেকে আমার অংশ আমার অংশ যারা এখানে মেধাসত্ত্ব আইনে লেখাই আছে জেনেভা কনভেনশনে লেখাই আছে যে প্রডিউসার সে কিন্তু কিছুই পাবে না অনলি গীতিকা সুরকার হচ্ছে মেইন পার্ট মেইন পার্ট হচ্ছে গীতিকা সুরকার সিঙ্গার হচ্ছে একটা নমিনাল পার্ট ছোট একটা পার্ট তারপরও বাংলাদেশে কপিরাইট দপ্তর বাংলাদেশ স্বীকৃতি দিয়েছে থার্টি থ্রি থার্টি থ্রি থার্টি করে তিনজন পাবে তো এখন প্রডিউসার কি পাবেন কিছুই পাবেন না ঘোড়ার ডিমও পাবেন না কিন্তু উল্টা হচ্ছে আমরা কিছু পাচ্ছি না প্রডিউসারই সব পাচ্ছে এই হচ্ছে বাস্তবতা অনেক গল্প হলো আহ পলাশ ভাই অনেক কথা জানলাম দর্শকরা আমাদের সাথে আছেন বন্দে মায়া লাগাইছে এই যে আমি এইভাবে বললাম কারণ একটু ওই আরেকটা কন্ট্রোভার্সিয়াল গান না না আমাদের জাপানে কিছু ঢাকার পুরান ঢাকার ভাইরা আছে তারা এইভাবে বলে আর কি যখন আসে আর কি এটাও একটি ব্যাপক জনপ্রিয় গান আটমার না আমরা কি একটু যদি এই গানটা আটমার গলা আজকে শুনতে পেতাম হ্যাঁ অবশ্যই আমি গাইছি তার আগে বলি গানটি আমার গান না এটা হচ্ছে শাহ আব্দুল করিম সাহেবের রচনা করা এবং ওনার সুর করা একটা গান যিনি বাউল সম্রাট নামে পরিচিত এবং তার বহু গান গেয়েছি আমি বহু গান গেয়েছি এবং তার পুত্র নুরজালাল যিনি নুরজালাল ভাই আমাদের খুবই ক্লোজ মানুষ উনি পারমিশন দিয়েছিলেন আমাকে আমাকে অনেকে বলেছেন যে আমার বিরুদ্ধে মামলা হবে এই হবে সে হবে কিন্তু যখন আমি শাব্দুল করিম সাহেবের প্রয়াণ দিবসে বা জন্মতিথিতে যখন ওনাদের অনুষ্ঠানে যোগদান করেছি তখন উনি আমাকে বলেছে আপনি যখন ইচ্ছা তখন আমার আমার বাবার গান করবেন ইভেন শহ আব্দুল করিম সাহেব জীবন্ত অবস্থায় তা জীবদ্দশায় প্রথম আলো পুরস্কার নিতে এসে আমাকে বলেছিলেন তোমার যেটা মনে চায় সেটা গাবা সুর কোনো বিষয় না আমাকে এইটাও বলেছেন সুর কোনো বিষয় না আসলে আমার অনেক জ্ঞানে আছে যে সুর পারফেক্ট ওয়ান অফ সুটটায় হয় না কিন্তু ওনার ছেলে নূর জালাল ভাই আমাকে বলেছেন যে অসুবিধা নাই আপনি চালা যান কারণ আমার বাবার গান প্রচারে আপনি অনেক সাহায্য করেছেন যাই হোক এই কথা আমি বলতে চাই না হ্যাঁ আমিও বলার সময় একটু ভুল বলে ফেলেছি আসলে গানটা আটমার বলতে আমি বোঝাতে চেয়েছি আটমার গাওয়া গান আমার গাওয়া আমি গেছি এবং আমার পরে হেলাল ভাই ইংল্যান্ড প্রবাসী আমাদের বাঙালি বড় ভাই হাবিবের মিউজিক ডিরেকশনে উনি গিয়েছেন এবং ওনারটা আমার কাছে সবসময় এটাই তো হয় মানুষ মনে করে আমারটা ভালো না ওনারটা ভালো তো আমার কাছে মনে হচ্ছে আমারটা হচ্ছে ওনারটা ভালো আবার হয়তো অনেকের মনে হবে যে ওনারটা না আমারটা ভালো যাই হোক তা আমি একটু গে শোনাই প্লিজ বন্দে মায়া লাগাইছে বন্দে মায়া লাগাইছে দেবা না বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে কি যাদু করিয়ায় মায়া লাগাইছে বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে বন্দে মায়া লাগাইছে কি বন্দে মায়া লাগাইছে বসে ভাবিনী রা আগে তো জানে না বন্দে পিড়িতের জালা বসে ভাবিনী রালা আগে তো জানে না বন্দে পিরিতের জালা যেমন ইটের বাট্টায় দিয়া কয়লা আগুন জ্বালাইছে যেমন ইটের বাট্টায় দিয়া কয়লা আগুন জ্বালাইছে বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে দেবানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে কি জাদু করিয়া মায় মায়া লাগাইছে চমৎকার মনটা ঠান্ডা হয়ে গেল আপনার গলায় গান শুনে শুধু দর্শক মন্ডলী যারা দেরিতে যোগ দিয়েছেন তাদেরকে বলছি আমরা অনেকক্ষণ ধরেই আড্ডা দিচ্ছি আমাদের সবার প্রিয় শিল্পী পলাশ ভাইয়ের সাথে সুদূর বাংলাদেশ থেকে উনি আমাদের জাপানের স্টুডিওতে যুক্ত হয়েছেন আজকে আমরা তার বিভিন্ন জীবনের বিভিন্ন গল্প শুনছি গান নিয়ে কথা শুনছি আমরা আরও কিছুক্ষণ থাকবো শুনুন আমাদের সাথে কথা এবং আমাদের আড্ডা দেখুন পলাশ ভাই আমি আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে হয় যে আমি বলা মাত্রই বলেছেন জিকো ওকে প্রবলেম তো আমি খুবই অনার্ড হয়েছি আমার খুব ভালো লেগেছে এটা আসলে আমরা আমাদের প্রবাসী যারা সংগঠক থাকেন বা এরকম কোন উদ্যোগ নেন কোন বিষয়ে আমি কখনোই তাদেরকে ডিসকারেজ করি না কারণ আমি মনে করি যে দেশের বাইরে বসে যে দেশের মানে বাংলা গানের প্রতি বা বাংলাদেশের সাংস্কৃতিক যে কোনো ব্যাপারের প্রতি যে আগ্রহ থাকবে এটাই তো অনেক আমাদের তো অবশ্যই উৎসাহ দিতে হবে এখানে কোনো পারিশ্রমিকের বিষয়টা বড় কিছু না এখানে আমার সময় থাকলে আমার অবশ্যই অংশগ্রহণ করা উচিত অবশ্যই আর যেতে যেতে আমি কিছু প্রশ্ন করতে চাই আমি প্রশ্নটা একটু মানে খুব দ্রুত আনসার কর চাই আপনার কাছ থেকে প্রশ্নগুলোর আর র্যাপিড ফায়ারের মতোই কিছু দুষ্টামিও থাকতে পারে ক্ষমা করে দিবেন তবে ভয়ের কিছু না হুম ওকে জীবনের প্রথম স্টেজ শো কোনটা আমার আমার এটা হচ্ছে আমি যখন খুব ছোট ছিলাম উনিশশো সালে বোধ করি খুলনা স্টেডিয়ামে চায়না থেকে একটা দল এসেছিল ওরা ওদের সাথে আমরা আমাদের কম্বাইন একটা শো হয়েছিল ওখানে আমি গান গাইনি ওখানে নাটকে একটা দারুণের পাঠ করেছিলাম মানে আমার হাতে একটা দণ্ড ওটা নিয়ে আমি দাঁড়িয়ে আছি এটি স্টেজ শো আমার প্রথম জীবনে প্রথম কবে মাইক্রোফোন হাতে নিয়ে গান গেয়েছেন মাইক্রোফোন নিয়েছেন হাতে ওইটা হচ্ছে একটা বিড়ালের জন্মদিনে বিড়ালের জন্মদিন আমাদের আচ্ছা হ্যাঁ আমাদের পাড়াতে একটা কোটিপতি ফ্যামিলি ছিল আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের পরে আমরা বলি ওপেনলি বলি তো তৎকালীন সময়ে কোটিপতি পরিবার তার মেয়ের জন্ম মেয়ের একটা বিড়াল ছিল বিড়ালের জন্মদিন তো সেখানে সবাই গেল আমাকে বললে তুই তো গান গাইতে পারিস গান গা গান গাওয়ার পর আমাকে দশ টাকা দিয়েছিল আচ্ছা মাইক্রোফোন

অনেক বছর যাবত আমি আম জাম কাঁঠাল কার হাতে কোনই খাই না গণসংহতি করতে মানে আমার প্রিয় ফল मोस्ट প্রবাবলি স্ট্রবেরি আচ্ছা এই যে মানে রাস্তার পাশের যে খাবার গুলো পাওয়া যায় এর ভিতরে প্রিয় খাবার হ্যাঁ হ্যাঁ চটপটি অবশ্যই 100% আচ্ছা নতুন প্রজন্মের এখন যারা গান গাইছেন তাদের ভিতর কাকে ভালো লাগে দুজনের নাম বলতে বললে কার কার নাম বলবেন ছেলে না মেয়ে ছেলে মেয়ে মিলিয়ে প্রথমে আমি ইমরানের নাম বলবো আচ্ছা আর মেয়েদের মধ্যে অবশ্যই লুইপার নাম বলবো ইমরান এবং লুইপা দুইজন বর্তমান সময়ের সুরকারের নাম যদি স্মরণ করতে বলি যে কারা আত্মাকে মনে হচ্ছে প্রমিজিং বেলাল খান সুরকার হিসেবে অসম্ভব ভালো আর হুমায়ুন

হাই স্কুলে ছিলেন হচ্ছে আমাদের খুবই প্রিয় জাকির স্যার কমার্স কলেজে এসে নুরুল ইসলাম স্যার জিজ্ঞাসা করা যাবে না আমি কিন্তু দিনের বেলা ক্লাস করতাম যাই করতাম ঘুরতাম ফিরতাম কিন্তু সন্ধ্যার পরে আমাদের কমার্স কলেজের এরিয়াটা যেহেতু আমার বাসার সাথে আমাদের একটা আলাদা পরিবেশ হয়ে যেত ওটা হচ্ছে আমার আমাদের সম্পত্তি হয়ে যেত ওখানে কেউ বাইরে কেউ প্রবেশ করতে পারতো না আমরা ইচ্ছা হইলেই গাছের ডাব খেতাম ইচ্ছা হইলেই আমরা গাছের জামরুল খেতাম ইভেন প্রিন্সিপাল স্যারের গাছের থেকে কি বলে আহ ওইটা কি বলে জাম্বুরা যেটা ঢাকায় জাম্বুরা বলে বাতাবি লেবু বাতাবি লেবু চিড়ে খেতাম তো এটা নিয়ে প্রিন্সিপাল স্যারের সাথে আমার অনেক দ্বন্দ্ব হতো তো আমি যখন একবার আমার দেশের বাইরে চলে যাওয়ার কথা ছিল মানে পড়াশোনা করার জন্য আমার বড় বোন আমার জন্য চেষ্টা করেছিলেন যে একে বাইরে পাঠিয়ে দেওয়া ভালো তখন প্রিন্সিপাল তৎকালীন প্রিন্সিপাল স্যার খুব খুশি হয়েছিলেন এবং পরদিন সবাইকে ডেকে ডেকে বলছিলেন এই শুনছো পলাশ নাকি চলে যাচ্ছে দেশের আমার এখনো পরিষ্কার মনে আছে যে উনি এত খুশি হয়েছিলেন এটা নিয়ে যাই হোক

আমি যদি বলি যে এমন একজন গীতিকার যার সাথে আবার কাজ করতে গেলে আপনার আনন্দ অনুভব হবে কাকে বলবেন মোহাম্মদ জামান আর সঙ্গীত পরিচালক হিসাবে কাকে আপনি মনে করেন যে মানে আপনার কাজ করতে কমফোর্ট আপনি খুব ফিল করেন এবং ভালো লাগে স্বাচ্ছন্দ্য লাগে এই এইটা এই এটা আমি আসলে একজন সিঙ্গুলার একটা নাম্বার হবে না বিকজ আমি যেমন ইমন সাহা কাজ করতে মনে হয় না মনে হয় আড্ডা দিতে আসছি খুব ভাল লাগে ফ্রি লি কাজ করতে পারি শুভ আলিয়াকরাম শুভ তারপরে আহমেদ হুমায়ুন তারপরে হচ্ছে শকতা লিমন ভাই অনেকেই আছেন কিন্তু আমার কাছে মনে হয় কি যে আমার ব্যান্ডের মেম্বার যারা আছেন যেমন আশরাব বাবু কোনখানে শুরু করলে ওখানে আমি ইমপ্রোভাইজ করার জন্য কিছু বলতে পারি অন্য জায়গায় যেটা বলতে পারি না তো এইটা আসলে একজনের নাম বলা যাবে না সরি টু সে রুনারেলা এবং সাবিনা ইয়াসমিন দুজনকে আপনি কিভাবে ডিস্টিংগুইশ করেন পার্থক্য করেন বা দুজনকে কিভাবে মূল্যায়ন করেন ওনারা দুজনই হচ্ছে বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি ওনাদের ওনাদের সম্পর্কে কিছু বলা আমার জন্য অপরাধ তারপরেও যেটা বলি যে আমি আমার জীবনের প্রথম সাবিনা ইয়াসমিনের সাথে গান করতে গিয়ে আমার আ পায়ের সাথে মোটামুটি টোকাটকি অবস্থা কিন্তু উনি আমাকে কাছে করে দিয়েছিলেন সাবিনাপা আপা আজকে জন্মদিন তো সাবিনা আমাকে প্রীতিকর আমাকে সাবিনা আপা আমাকে সাবিনা আপা আমাকে একদিন আগে আর সাবিনাপা গান এসে তুলেছেন তারপরে উনি আমাকে বলছেন এইটা এইভাবে কর ভালো হবে হুম এটা এইভাবে গা তাহলে ভালো হবে এই লাইনটা এবং আমার গান শেষ করলাম শেষ করার পরে উনি যেটা করলেন খুব ভেরি ফানি আমার খুব এত ভালো লেগেছে উনি দৌড় দিয়ে একটা কোথেকে একটা ইট নিয়ে আসলেন ছবি তোলার সময় আমি বললাম ইট কেন আপা বলে দূর আমার তো ছবি তো ছোট আসে ইটের উপরে দাঁড়ায় গেলেন উনি ইট রেখে ইটের উপরে দাঁড়ায় গেলেন উনি আর উনি আপার সাথে প্রথম গান হচ্ছে আহ আনোয়ার পর ছবিতে গান করছিলাম একটা আহ শ্রুতি অভিশ্রুতিতে তো রুনাপা সাধারণত যেটা করেন নতুন কোনো सिंगर আসলে সে যদি মানে ডেলিভারি ঠিকমতো না দিতে পারে তার যেটা করে যে উনি বলেন যে ওর পার্ট পর নাও আমার পার্টটা নিয়ে নাও আমাকে ছেড়ে দাও কিন্তু আমার সময় যেটা হয়নি এটা হয়নি আল্লাহর রহমতে আমি পাস করেছিলাম ওই যে পাস করছে পাস করেছিলাম এরকম রুনাপা বলল না না মিজিডিটর অনুপমজ বলছেন পারভেজ ভাই আমারতে খুব শ্রোদ্ধে ভাজন মানুষ উনিও চলে গেছেন

এরকম বোধ আর কেউ এরকম কিছু করতে পারবে না আমাদের ছোটবেলা থেকে এখন পর্যন্ত কানে যদি দেশের গান বাজে রুনাপা সাবিনাপা বাজে এন্ডু পাঠিকশোর দা চলে গেলেন দাদাকে কিভাবে স্মরণ করবেন আহ দাদা তো প্রথমত আমি আমি আমার বড় বোন যখন গান করতেন বড় বোন গান করতেন তখন ওনারা একসাথে শোটো করতেন তো একদিন আমার প্রথম ওনাকে দেখা হচ্ছে যে একটা পোস্টার তখন তো মাইক্রোবাস ছিল না পোস্টার ওই যে পর্যটনের পোস্টারে করে কোথাও শো করতে যাচ্ছিলেন ওনারা আমি যখন হাফ প্যান্ট পরি আমি ক্লাস ফাইভে পড়ি বোধ হয় তো যাই হোক আমি আমার বোনের সাথে যাচ্ছি সাধারণত বোনেরা গান করলে একটা ছোট ভাইটাই সাথে যাওয়া যাওয়া লাগে তো বসার জায়গা পাচ্ছিলাম আমি আমি ছোট মানুষ আমাকে বসার জায়গা দিবে তো এন্ড্রুদা আমাকে বললেন এই তুমি আসো আমাকে ওনার বাম পায়ের বাম পায়ের উপর বসায় নিয়ে গেলেন পোরাপট্টা তো এন্ড্রু-কে মনে আছে উনি ফেডের জিন্স পরা এবং একটা ফুল 슬ীব একটা শার্টের মতো পরা বুকে একটা চেইন ওই যে ওনার যে চেহারাটা ওনার যে এই যে আমাকে ডেকে নিয়ে কোলে বসালেন এটা আমি কখনো ভুলব না এবং তারপরে পরবর্তীতে আমি যখন গান বাজনাতে আসলাম বা প্রফেশনালি গান বাজনা নিলাম উনি 2004 সালে আমরা আমেরিকা ট্যুর করলাম এক মাস একসাথে ছিলাম তখন এই যে উনি আমাকে বন্ধু করে নিলেন একদম একদম বন্ধু ডিরেক্ট আমাকে ছাড়া কিছু বুঝতেছেন না উনি কিছু বললে পলাশকে ডাক কিছু বলে পলাশকে ডাক আর আমাকে উনি সাধারণত উনি যাদেরকে স্নেহ করেন তাদেরকে বাবু বলে ডাকতেন মানে আমার নাম পলাশ বা ও ওর নাম আপনার নাম ওটা বলবেন উনি বাবু বলবেন ছোটদেরকে বাবু বলে ডাকতেন এবং প্রচন্ড স্নেহ করতেন আহ উনি যখন অসুস্থ ছিলেন আহ আমাদের শিল্পীদের পক্ষ থেকে আমরা যা চেষ্টা করেছি তখন আমিও আমার পক্ষ থেকে ক্ষুদ্র চেষ্টা করেছি সেটার জন্য উনি আমাকে ধন্যবাদ দেওয়ার জন্য আমাকে ফোন করেছিলেন কয়েকবার আমি ওই লজ্জায় ফোন ধরিনি সেটার জন্য উনি ওনার একজন মানুষকে দিয়ে বলেছেন যে পলাশকে ফোনটা ধরতে বলো এরপর আমি যাই হোক আমি ধরতে চাইনি তারপর ফোন ধরেছি এবং উনি আমাকে যেটা বললেন যে তুই আমার জন্য অনেক কিছু করলি বাবু আমি দেশে আসি তারপর দেখা হবে কিন্তু আহ দাদা আসলেন কিন্তু আমাদের সাথে কথা বলতে পারলেন না আমরা বুঝতে পারছি হ্যাঁ আপনার মনের অবস্থা এবং শুধু দর্শক মন্ডলী এন্ডু কিশোর দা আমাদের একজন নক্ষত্র আমাদের এই শিল্প জগতে সঙ্গীত জগতে উজ্জ্বল নক্ষত্র হিসেবেই তিনি সারা জীবন থেকে যাবেন তার অমর সৃষ্টিগুলো আমরা সারা জীবন আমাদের সঙ্গীত জীবনে লালন এবং ধারণ করে যাব আমরা শিখব তার কাছ থেকে ব্যবহার কিভাবে শিল্পীদেরকে ভালোবাসতে হয় কিভাবে ছোটদেরকে গড়ে তুলতে হয় দাদা যেখানে আছেন ভালো রাখবেন ঈশ্বর তাকে সেই দোয়াই করি আমরা একদম শেষের দিকে পলাশ ভাই আমি আর আত্মাকে বিরক্ত করব না আটমার এখন মুডও ভালো না যদি মন চায় আমার মানে এটা আমার রিকোয়েস্ট ছিল আলপনা গানটা আটমার মুখে সরাসরি কোনোদিন শোনা হয়নি

যেতে যেতে যদি একটু শুনিয়ে যেতেন আপনার আমি তখন লাইভ শেষ করে দিই কবি মোরে ভুলে গেছ জানিয়ার আর দিন দেখা হবে না সব স্মৃতি ভুলে দূরে চলে গেছ জানিয়ার আর দিন দেখা হবে না আলপনা তুমি মোরে ভুলে গেছো। জানি আর কোনদিন দেখা হবে না সব স্মৃতি ভুলে দেখা হবে না আপনার এই সাথে এই মোহনীয় গলার সাথে আমরা আজকে বিদায় নিব। আমরা দোয়া করছি আপনি আরো সুস্থ থাকুন ভালো থাকুন আমাদেরকে আরো আরো গান উপহার দিন এবং আপনার গানগুলো আমাদের মাঝে বেঁচে থাকুক অনন্তকাল সেই প্রার্থনা করে আজকে বিদায় নিচ্ছে আমাদের লাইভ থেকে আবার দেখা হবে কখনো এই লাইভে অথবা অন্য কোথাও ধন্যবাদ সবাইকে ইহনের জন্য অনেক শুভকামনা এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ ইউ আলাইকুম